আজকে এই শীতের সকালে তোমাদেরকে স্বাগত জানাই আমাদের অনলাইন ক্লাস ফিলসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সের আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমাদের এখন আমরা কয়েকটা সায়েন্স ফিকশন মুভি রিভিউ করবো সেজন্যে প্রথমে আমরা আজকে একটা সিনেমা বেছে নিয়েছি সেই সিনেমাটা হচ্ছে সিনেমাটার নামই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ওকে তো এই সিনেমাটা তোমরা স্ক্রিনে বোধ একটা সিনেমার দেখতে পাচ্ছ এই সিনেমাটা আহ সালে এটা ইয়ে হয়েছে তোমরা দেখো এখানে যে চরিত্রগুলো আছে ডেভিড মনিকা হেনরি মার্টিন জিগেলোজো প্রফেসর হবে তো একটা বাচ্চার কাহিনী সেটা কাহিনীটা হচ্ছে যে একটা একটা কাপলের তাদের একটা বাচ্চা সে বাচ্চাটা একটা ছেলে বাচ্চা তার বয়স হবে কত দশ বারো বছর এরকম বা দশ এগারো বছর তো সে বাচ্চাটা একটা অ্যাক্সিডেন্টে একটা ডিপ কমার মধ্যে চলে যায় তখন ইতিমধ্যে দুনিয়ার মধ্যে রোবটের অনেক উন্নতি হয়েছে এবং সাইবার যারা আছে তারা এরকম রোবট বানাচ্ছে তখন তারা প্রথমবারের মতো একটা একটা যে এখানে দেখো যে একটা রোবটিক বেবি তারা তৈরি করলো আর্টিফিশিয়াল এবং যেটা হচ্ছে ক্যাপেবল অফ এক্সপিরিয়েন্সিং লাভ এটা হচ্ছে একটা প্রোটোটাইপ এবং এই প্রোটোটাইপ রোবটটা ডেভিডটা ওই দম্পতিকে দেয়া হলো তারপরে কয়েক বছর পরে সেই বাচ্চাটা তাদের অরিজিনাল যে বাচ্চাটা বাচ্চাটা মানে যে কমাতে ছিল যে রোগের কারণে সেটা বিজ্ঞানীরা সেই রোগের যে চিকিৎসা সেটাকে আবিষ্কার করে সে বাচ্চাটাকে সারিয়ে তোলে তো আবিষ্কার করে বাচ্চাটাকে সারিয়ে তোলার পরে তারা বাচ্চাটা যখন ফেরত আসে তখন আহ এই যে বাচ্চাটা তার নাম হচ্ছে মার্টিন মার্টিন যখন ফেরত আসে মার্টিন এবং এই যে রোবট বাচ্চা মেকানিক্যাল যেটা বেবি মেকা আমরা যদি সংক্ষেপে বলি তার সাথে তার একটা সুন্দর সম্পর্ক হয় এবং কিছু প্রতিদ্বন্দ্বিতাও হয় মানে এরকম পিঠা ভাইরা থাকলে যেরকম হয় সেরকম এক পর্যায়ে যেমন একটা তোমরা যদি সিনেমাটা যারা দেখেছো যে সুইমিং পুলের মধ্যে যখন অন্যান্য বাচ্চারা এই মেকা বাচ্চাটাকে তারা এক ধরনের কি করছিল বুলিং করছিল তখন সে ভয় পেয়ে ওকে মার্টিনকে তার ভাইকে জড়িয়ে ধরে কিন্তু মার্টিন তখন ওই ইয়ার মধ্যে পড়ে যায় যে পানির মধ্যে পড়ে যায় এবং তখন মার্টিনকে তারা উদ্ধার করে অন্যান্য লোকেরা গিয়ে মার্টিনের বাবা হেনরি এরপরে তারা সিদ্ধান্ত করে যে তারা এই মানে বাচ্চা রোবটটাকে আর রাখবে না তো এখন এই নিয়ম অনুসারে সেটাকে তারা যারা নির্মাণ করেছে তাদের কাছে জন্য না দিয়ে ওর মা করলো কি তাকে অর্থাৎ মহিলাটা মনিকা সে করলো কি তাকে একটা জঙ্গলের মধ্যে ফেলে আসলো এবং বললো যে এখানে এরকম করে রোবটদেরকে ধ্বংস করা হয় একটা ফ্ল্যাশ ফেয়ার নামে তুমি সেগুলো থেকে অ্যাভয়েড করো বা বেঁচে থাকার চেষ্টা করো আর ওই বাচ্চাটাকে যখন আনছে সিনেমার মধ্যে সেগুলো আছে যে এক পর্যায়ে মহিলাটা মানে একটা কমান্ড দেওয়া হয় যে কমান্ডটা কোনোভাবে আর রিভার্স করা যাবে না তো সেখানে সে পরিচয় দেয় যে আমি আহ মনিকা তোমার মা এই তখন সে মনিকাকে ভালোবাসে তার মানে একটা বাচ্চা তার মাকে যেভাবে ভালোবাসে সেভাবে তো তাকে কেন ফেলে আসা হচ্ছে সে ফেলে আসার জন্য সে তাকে বলা হচ্ছে যে আসলে তুমি রিয়েল না সেজন্য তোমাকে আমরা বাদ দিচ্ছি তো তখন সে যখন মনিকার সাথে ছিল আসার আগে তখন পিনা কিউ একটা যে গল্পের কাহিনী সেটাকে বলা হয়েছে যে ওখানে একটা পরিমাতা আছে যে মানে তার ইয়া দিয়ে বর দিয়ে অর্থাৎ তার স্পেল দিয়ে সে যেকোনো কিছু করতে পারে আনরিয়ালকে রিয়েল করতে পারে তখন সে এই ইয়াকে সে রিয়েল হওয়ার চেষ্টা করে ইন দ্য মিন টাইম এখানে আরেকটা চরিত্র আছে যেটা নাম দিছে যেগুলো জো সে হচ্ছে যে একটা সেও একটা রোবট সে নারী ক্লায়েন্টদের কাছে একজন পুরুষ পতিতা হিসাবে কাজ করে তো তার কিছু ভূমিকার কথা এখানে মধ্যে বলা আছে তো ইয়াতে এই সেও তার লাইসেন্স পার হয়ে যাওয়ার পরে সে এখানের মধ্যে সেই জঙ্গলের মধ্যে সেই জিগলো জো তাকে অর্থাৎ ডেভিডকে নানাভাবে বাঁচানোর চেষ্টা করে এবং তারা এক পর্যায়ে যারা পুলিশ আছে যারা এই ধরনের পরিত্যক্ত রোবটগুলোকে খুঁজে বের করে এবং সেগুলাকে ডেস্ট্রয় করে সেটাকে তারা নাম দিচ্ছে ফ্ল্যাশ ফেয়ার তো ওই যে সেই আমরা রোমান ইয়াতে যেটা দেখি যে মানে গ্লাডিয়েটররা যেভাবে একজন আরেকজনকে হত্যা করে বা সে ধরনের ব্যাপার সেবার তো সেখানে মধ্যে দেখে এক পর্যায়ে যখন সে বাঁচার চেষ্টা করে বাচ্চাটা অর্থাৎ ডেভিড তখন যারা দর্শক ছিল তারা মনে করছে সত্যিকারের একটা বাচ্চাকেই তো তারা বোধহয় মেরে ফেলছে এরকম কিছু তখন তারা যারা এটা আয়োজক তাদের উপরে তারা চড়াও হয় এবং এক পর্যায়ে জিগালো জু ডেভিডকে নিয়ে পালিয়ে যায় এবং যেই প্রফেসর বানিয়েছে তার কাছে তারা যাওয়ার চেষ্টা করে এবং শিকাগো শহরকে দেখানো হয়েছে যে সেটা মানে পানির নিচে তলিয়ে গেছে বড় বড় বিল্ডিংগুলো পানির উপরে ভেসে আছে সেখানে প্রফেসর হবির রিসার্চ ল্যাব সেখানে দেখা যাচ্ছে যে আরো অনেক ডেবিট বানানো আছে তো সে তার তার মতো অন্যান্য যে ডেভিডরা আছে তাদের প্রতি সে একটা খুবই জেলাস ফিল করে তাদেরকে সে এলিমিনেট করতে চায় তো এক পর্যায়ে সে পানির মধ্যে পড়ে যায় তখন ওই জিগলো জো যে ওই হেলিকপ্টার নিয়ে তার জন্য অপেক্ষা করছিল সে তাকে উদ্ধার করে কিন্তু ইন দি মিন টাইম যারা পুলিশ আছে ওই এলাকাতে কোনো মেকা বা কোনো এরকম রোবটের যাওয়ার নিষেধ তখন তারা বের করে এবং যেগুলো জোকে তারা ধরে নিয়ে 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 যায় তো ওই ডেভিড পানের নিচে থাকে এবং ইন দি মিন টাইম বহু শত হাজার লক্ষ বছর পার হয়ে যায় দুনিয়ার ভর্তি থেকে মানুষের প্রজাতি ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে এবং রোবটের প্রজাতি পৃথিবীর বুকে আছে আর ওই সমুদ্র তখন হয়ে এক আবার গলা শুরু আরুদ্র নতুন প্রজন্মের সেই রোবটরা আবিষ্কার করলো একটা মানুষের বানানো একটা সত্যিকারের রোবট তারা পাওয়া গেছে তো সে সত্যিকারের হইতে চাইছিল কিন্তু একসময় সে সত্যিকারের হতে পারলো কিন্তু তার মা নাই তো তখন তার মায়ের একটা চুল তার একটা সুপার সুপার টয় ছিল ছিল কি নাম মনে পড়ছে হ্যাঁ টেডির কাছ থেকে একটা তার মায়ের চুল অর্থাৎ মনিকার থেকে তাকে ক্রিয়েট করা হলো এবং বলা হলো যে কোনো স্মৃতি মানে আদার দেন ডেভিড মনিকার থাকবে না তো এরপরে তার মায়ের সাথে সে ঘুমিয়ে পড়লো এখানে দেখানো হয়েছে যে যেখানের মধ্যে স্বপ্নগুলো গড়ে উঠে স্বপ্নের জগতের মধ্যে সে ঘুমিয়ে গেল এইটা হচ্ছে যে সাদা মাটা ভাবে কাহিনী কাহিনীর আরো অনেক ডিটেলস আছে সেই দুই ঘন্টার মুভির কাহিনী তো আর এই দু চার মিনিটে বলা যাবে না তো সিনেমাটা তোমাদেরকে দেখতে হবে আর যারা দেখেছো তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব তোমরা যারা দেখো নাই তারাও আমাদের আলোচনাটাকে ফলো করতে পারবো মূলত আমরা এখানে এখানে যে কিছু দেওয়া আছে এই আমরা মধ্যে রিলেট করার চেষ্টা করব। যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা না থাকে আমরা এই মুভিটার উপরে যে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের কিছু কিছু কোয়েশ্চেন আমি এখানে নোট করেছি সেগুলো আমরা আলোচনা করব হ্যালো স্যার জি স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার ডেভিড যা আর্টিফিশিয়াল বয় ছিল এটা কি মার্টিন জানতো মানে ওর ফ্রেন্ডশিপ করছে ওটা কি মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানতো অবশ্যই জানতো মার্ট ওদেরকে তো মানে এটা সাপ্লিমেন্ট করার জন্য নিয়ে আসা হয়েছে মহিলাটা যেহেতু তার পুত্র সুখে কাতর হুম সেই জন্য তাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য তার স্যার এটা কিভাবে দেখবা মুভিটা মুভিটা মাহফুজ

এখানে তো বলা হচ্ছে যে মানে মানুষের যে হিউম্যান রিসোর্স গুলো এতটাই কমে গেছে যে সরকার নির্ধারণ করে দিছে যে মানে সব ইয়ারা দম্পতিরা সন্তান সন্তান নিতে পারবে না কারা কারা বাচ্চা নেবে সন্তানের পিতা মাতা হবে সেটা লাইসেন্স করে দেওয়া হবে হ্যাঁ তো এই ব্যাপারটা প্যারেন্ট হওয়ার জন্য যে লাইসেন্স করে দেওয়া যেখানে আছে তোমরা দেখো আমি হাইলাইট করে দিলে ভালো হতো আসলে এটা আমার করা হয়নি এই লাইসেন্স করে দেওয়া ইয়ার জন্য আর কি আহ প্যারেন্টহুডের জন্য লাইসেন্স নিতে হবে তো ব্যাপারটা তোমাদের কাছে কেমন মনে হয় স্যার আমার কাছে মনে হয় যে খুব ভালো হুম খুব ভালো তাবাসুম তোমাকে আমরা বহুদিন পরে পেলাম তো কেন তুমি এটাকে ভালো মনে করো আর সবাই যদি যে কোনো প্যারেন্ট কাপল তারা সন্তানের পিতা মাতা হবে তাতে অসুবিধা কি স্যার এই মুভির পার্সপেক্টিভে না মানে আমি জানি না মুভিটা মানে আসলে পার্সপেকটিভ কি এই সেই দেখি না আমি মুভিটা তো আমার যেটা কমন সেন্স সেটা হচ্ছে মানে আমি যদি বাংলাদেশের কথাই চিন্তা করি সব কাপল কিন্তু বাচ্চা নেওয়ার জন্য আমার মনে হয় না ফিট আমার ব্যক্তিগত মতামত মানুষজন সবকিছু করার জন্য কোর্স করে থাকে অনেক ধরনের প্ল্যানিং করে বাট মানে আমাদের বাংলাদেশে বা অন্য কোনো দেশের কথা আমি ঠিক মানে বুঝতে পারতেছি না যে বাচ্চা নেওয়ার জন্য আসলে কোনো ধরনের তাদের প্ল্যানিং থাকে না প্ল্যানিং বলতে মানে কিভাবে একটা মানে বাচ্চাকে তারা মানুষ করবে কিভাবে ও সুযোগ সুবিধা গুলা পূরণ করবে এই ধরনের প্ল্যানিং খুব বেশি থাকে না তারা এমনি জাস্ট খেলনার মতো করে বাচ্চা নিয়ে ফেলে আমার কাছে যেটা মনে হয় আচ্ছা আচ্ছা এই আমরা আমাদের এখানে আজকে আমরা যেগুলো আলোচনা করব এগুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে যে হাইলি কন্ট্রোভার্সিয়াল হাইলি কনসেন্সাস এন্ড হাইলি ফিলোসফিক্যাল হ্যাঁ এগুলো এক একটা বিষয় নিয়ে আমাদের এখানে যা হিউম্যান আপনি একটা কথা বললেন যে এখানে আহ আসলে হিউম্যান রিসোর্স কমে গেছে যার কারণে সরকার মানে লাইসেন্স করে দিচ্ছে তো এখানে হিউম্যান রিসোর্স এর ব্যাপারটাও কিন্তু আমাদের মানে আজ মানে এখনকার ডেলি লাইফ এর সাথে সম্পর্ক যুক্ত মানে এটা আমাদেরকে মানে অন্যান্য জায়গায় হয়তো বিভিন্ন ভাবে পড়ার হয়েছে যেটা আমরা খেয়াল করি নাই যে মানে হিউম্যান রিসোর্স কম থাকার কারণে কিন্তু মানে সরকার আমাদেরকে বারবার মানে বলতেছিল যে মানে বাচ্চা যাতে বেশি না নেয় এই জিনিসটা তো যাদের কাছে মানে রিসোর্সটা কম তো ওর আমার কাছে মনে হয় যে বেবি প্ল্যান করা মনে হয় যে ঠিক না বা সরকার যদি এটা লাইসেন্স করেও দেয় খারাপ কিছু হবে না আপনি জানেন হয়তো কিন্তু মানে পপুলেশন যখন ডেমোগ্রাফিতে রিভার্স হয়ে যায় এবং জিরোতে গিয়ে মাইনাসে চলে যায় তখন তারা একটা ইমিগ্রেশন পলিসি নেয় এবং সেই ইমিগ্রেশন পলিসি আলটিমেটলি তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করে কথা কথা ফ্রান্স এখন যেটা হচ্ছে আচ্ছা যাই হোক সেগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলতে পারি আদার ইস্যুতে আমরা যে প্রতি সপ্তাহে একটা করে জেনারেল ডিসকাশনের ব্যবস্থা করছে ওপেন সেমিনার আমরা বলতে পারি আগামী সপ্তাহে তো আমরা গতকালকে যেটা আলোচনা করলাম তাতে আমাদের আগামী সপ্তাহের টপিকটা ঠিক হয়েছে তো তাবাসুম আমাদেরকে এখন যেটা বিষয় বলল মাহফুজ যদি একটু কোঅর্ডিনেট করো যে এই বিষয়ে আমরা একদিন কথা বলতে পারি হ্যাঁ খুবই চমৎকার একটা বিষয় জি আমরা আমরা আমি এই জন্য কোনো পয়েন্টকে ডিটেলস আলোচনা করব না জাস্ট এগুলোকে টাচ করে করে চলে যাবো হ্যাঁ যাতে করে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা এটা শেষ করতে পারি ওকে এরপরে আমরা একটা স্ক্রিন শেয়ারে যাই ওকে আচ্ছা এট দ্য বিগিনিং অফ দ্য মুভি প্রফেসর হবি স্টেটস টু ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল বিং হ্যাজ বিন দ্য ড্রিম অফ ম্যান সিন্স দ্য বার্থ অফ সায়েন্স হোয়াই ডু উই হ্যাভ দিস ফ্যাসিনেশন তাহলে কেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে চাই বা করেছি করার জন্য চেয়েছি কেন কেন এইটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখি যে মানুষের মধ্যে একটা মানে টু টু বি ক্রিয়েট সামথিং তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি সবসময় কাজ করে আর কি তার মধ্যে একটা মননশীলতা সৃজনশীলতা সবসময় সব সময় কাজ করে যার কারণে মানুষ মানে এক্সপ্লোর করতে চেয়েছে তো কোনো একটা কিছু প্যাটার্ন করে আবিষ্কার করে সেটা নিয়ে ব্যবসা করা এইটা হচ্ছে একটা একেবারেই স্থূল এবং নিম্ন স্তরের মানসিকতা মূলত সায়েন্স যারা করে রিসার্চ যারা করে তারা মূলত এক্সপ্লোর করার জন্য করে আমরা যদি লিটারেচারে আসি আমরা যদি হিস্ট্রিতে আসি আমরা যদি ফিলসফিতে আসি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষের আসলে সায়েন্সে তো টেকনোলজি আছে ফিলোসফিতে কোনো টেকনোলজিও নাই হ্যাঁ হিস্ট্রিরও তেমন কোনো ইমপ্লিকেশন মানুষ যে লিটারেচার চর্চা করে লিটারেচার চর্চা করে তার ডাল ভাতের কোনো সমাধান হয় না কিন্তু এই বিষয়গুলো কিন্তু মানুষকে মানুষ করে তুলেছে মানুষের মধ্যে এই যে ক্রিয়েটিভিটি সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে আহ কেউ যদি কোনো কথা যোগ করতে চাও বলতে পারো

মানে একটা মানে বাইরের একটা বিষয় মানে পরিবেশ মানুষকে বিবর্তন করেছে মানুষ নিজে যেটা চেঞ্জ সেটা তো বিবর্তন না মানুষ যে সভ্যতা গড়ে তুলছে তো মানুষের ভিতরে একটা অন্তর্গত প্রেরণা কাজ করেছে টু এক্সপ্লোর টু গো বিয় কারণ কিছু বলবে না না স্যার আমি বলতে স্যার আপনি যেটা বলছেন যে ক্রিয়েটিভিটি আর শুধু এখানে স্যার এখন বড় কথা হচ্ছে ন্যাসেসিটি স্যার মানে মানুষের ন্যাসেসিটি থেকে আর কি এত কিছু উদ্ভাবন যে বর্তমানে বাণিজ্যিক ভাবে এই ন্যাসেসিটি টা কেন করো মনে করো আমি যদি কথার কথা এই টেবিলের মধ্যে রেখে সেখান থেকে খাইতে থাকি টেবিলই বা দরকার কি আমি যদি ফ্লোর থেকে নিয়ে খাইতে থাকি হ্যাঁ তা তো অসুবিধা কি কেন আমরা টেবিলের মধ্যে একটা প্লেটে করে খাই এটা প্লেটের নেসেসিটি কেন আসলো কারণ আমাদের মধ্যে হচ্ছে সেন্স অফ বিউটি আমাদের যে অ্যাস্থেটিক্স আমাদের যে সেন্স অফ ডিসেন্সি আমাদের যে এথিক্স আমাদের যে ইনার যে ফ্যাকাল্টি গুলো কাজ করে সেগুলো আমাদেরকে নেসেসিটেট করে আমরা বলতে পারি যে মানে নিজের জীবনকে সহজ করার জন্য এখন হ্যাঁ মানুষের মানুষের জীবনকে সহজতর করার জন্য মানুষ যেটা করেছে হ্যাঁ তো এটা তো যে কোনো প্রাণীও করতে চায় ওকে এখন তুমি আমাকে বলো যে মানুষ যখন ফিলসফিতে এনগেজ হয় তখন জীবনকে সহজতর করার ব্যাপারটা কি তুমি বলতে পারো যে সায়েন্সের গবেষণার মধ্যে যেগুলো টেকনোলজি রিলেটেড সেগুলো মানুষের সহজতর করার জন্য কিন্তু মানুষ যে মঙ্গল গ্রহে যেতে চাচ্ছে সেখান থেকে কি কোনো তেল গ্যাস রিসোর্স নিয়ে আসবে

মানুষ অন্যান্য প্রাণী বা আদার্স থেকে কেন আলাদা এই যে মানুষের ভিতরে যে আলাদাভাবে এই যে ইনার সেন্স থেকে একটি কিউরিসিটি কাজ করে এই কারণে স্যার মানুষই কিন্তু মঙ্গল গ্রহে মানে যত কিছু পাঠাচ্ছে অন্য কোন প্রাণী কিন্তু পাঠাচ্ছে না মানুষ তো আলাদা এটা তো আবার যে কানন্দ মাঝে মাঝে শিকার করতে চায় না যে অন্যান্য প্রাণীদের মধ্যে মানুষের বৈশিষ্ট্যগুলো আছে না না স্যার বৈশিষ্ট্য আর এথিক্স মানে আমি শিকার করি স্যার কিন্তু এথিক্স অন্যান্য প্রাণীরও আছে এটা স্যার আপনারা স্বীকার করতে চান না যে এথিক্স না তুমি এথিক্স এভাবে ডিফাইন করছো তোমার এই আলোচনাটা মানে কি হয়ে যায় যে এটা ক্যান্সেল হয়ে যায় ওই তোমার বন্ধু লহে মাহফুজের সেই কথাটা যে তুমি প্রাণীদের যা কিছু বৈশিষ্ট্য বলছো সকল বৈশিষ্ট্য একটা কথার কথা দশ বছরে শিশুর মধ্যে থাকবে সকল বৈশিষ্ট্য থাকবে আরো ভালোভাবে থাকবে কিন্তু তুমি তো এগ্রি করছো যে ওই দশ বছরের শিশুটাকে তুমি শিশু বলছো তাকে তুমি মানে এথিক্যালি লায়েবল না মোরালি তাকে তুমি কম্পিটেন্ট মনে করছো না কেন করছো না হোয়াট ইজ ল্যাকিং ইন হিম অর হার আচ্ছা আমরা সেই আলোচনাটা পরে করব আবার দরকার আবার করব আমরা অগ্রসর হই হ্যাঁ স্যার আলটিমেটলি মানুষ গড হতে চায়

আচ্ছা এখন ওখানের মধ্যে যখন ওই যে তোমরা যারা সিনেমাটা দেখেছো প্রথম যে শোটা করে সেখানে একটা রোবটকে দেখায় তখন সেখানে একজন ওই যে একটা মহিলা এক প্রশ্নটা তোলে ইফ এ রোবট ইফ এ রোবট কুড জেনুইনলি লাভ এ পার্সন হোয়াট রেসপন্সিবিলিটি ডাস দ্যাট পার্সন হোল্ড টুয়ার্ড দ্য মেকা ইন রিটার্ন তাহলে একটা রোবট যদি মানুষকে ভালোবাসে তাহলে রোবটের প্রতি মানুষের দায়িত্বটা কি হবে ওকে তো এটা একটা মানে এই প্রশ্নটা আসলে আমরা সাইবার এথিক্স বলে যে প্রশ্নটা পয়েন্টটা আলোচনা করছি সেটার সাথে রিলেটেড যে মানে তাদের প্রতি আমাদের দায়িত্ব তো এখন রোবটদের কোনো দায়িত্ব আছে কিনা আমাদের প্রতি সেটা নিয়ে এ পর্যন্ত আমরা আলোচনা করি নাই কিন্তু কাননের সাথে আমাদের যে আলোচনা হলো এথিক্স ইন অ্যানিম্যালস সেটার মতো করে এথিক্স ইন রোবটস এটা নিয়েও একটা আলোচনা করা উচিত কারণ সাইবার এথিক্সের যে আলোচনাগুলো হয় সেগুলো তো সাইবার এনটিটিগুলোর প্রতি আমাদের কি এথিক্স সেটা এইটা হয়ে যায় না হিউম্যান যে হিউম্যান এথিক্স ফর দা মানুষের দিক থেকে রোবটের প্রতি এথিক্স আর রোবটের দিক থেকে মানুষের প্রতি এথিক্স হতে পারে কিনা সেটা একটা আলোচনার বিষয় আমি যেটা বললাম আর কি তো কালকে আমাদের আলোচনার মধ্যে মাহফুজের কথার মধ্যে বোধ এটা আসছিল যে আমরা বা আমার ঠিক মনে নেই কার কথার মধ্যে আসছিল যে যে আমরা যেমন মনে করা অ্যাটেমিক পাওয়ার এটা একটা বিগ পাওয়ার কিন্তু এটা একটা বিগ রিক্স তাই বিগ রিক্সকে মেনটেন করার জন্য মিনিমাইজ করার জন্য রিক্সটাকে এলিমিনেট করার জন্য অথবা মিনিমাইজ করার জন্য আমরা নানা ধরনের চুক্তি করতেছি মানে যাতে অ্যাটমিক পাওয়ারটা রেগুলেট হয় আন্তর্জাতিক শক্তিগুলো সেটা করছে তাহলে এরা বলবে এই যে যে নিক বই আমি ইয়াকে তো এরা বলবে যে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ডেভেলপমেন্ট হচ্ছে গ্রোথ হচ্ছে এটা এটা কিন্তু অ্যাটমিক পাওয়ার হচ্ছে অনেক বেশি রকমের পাওয়ারফুল তো অ্যাটমিক পাওয়ার হচ্ছে অনেক বেশি রকমের পাওয়ারফুল কোনো কিছু যদি হয় তাহলে সেইটা আমাদেরকে মানে বিপন্ন করছে কিনা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে এটা হলো সাইবার এথিক্সের মূল কথা অর্থাৎ আর এটা ছোটখাটোই আছে যে এটা আমরা কিভাবে ব্যবহার করব এখন আমি যদি আমার কথা কথা ক্লোন কে পাঠাইলাম একটা মানে বেআইনি কাজ করার জন্য সেটা আমার করা উচিত কিনা এই ধরনের প্রশ্ন আর কি মনে করো তোমরা যে পোর্সনাল মেডিকেল এথিক্স না জি স্যার মেডিকেল এথিক্স এখন ডাক্তারের অনেক এথিক্স থাকা উচিত থাকা উচিত তুমি যদি বিষয়টাকে খুব ডিপ ফিলোসফিক্যালি মেটাফিজিক্স সাথে কানেক্ট করো ডাক্তারের কেন এত এথিক্স থাকতে হবে কেন এটা থাকলে আমাদের কাজ চলে ঠিক আছে কিন্তু এটার আন্ডারলাইং অ্যাসামশনটা কি আন্ডারলাইং অ্যাসামশনটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে গুরুত্বপূর্ণ এই মেটাফিজিক্যাল অ্যাসামশনটার বেস করতে করে আছে তোমার এইসব মেডিকেল এথিক্স গুলো হ্যাঁ মানুষের জীবন কেন গুরুত্বপূর্ণ মানুষ আসলে কে হবে সে আলোচনার তুমি যদি এসে করা শুরু করো তুমি কনফিউজ বছরের তাকে তুমি বলতেছ। আর পনেরো বছর হলে তুমি তাকে বলতেছ। আমি কোন সময় জানি একটা আলোচনাতে বলছিলাম যে প্রজনন ক্ষমতা সম্পন্ন হওয়াটা যদি প্রাপ্ত বয়স্ক হওয়াটা বোঝায় প্রাপ্ত বয়স্ক হওয়া মানে হচ্ছে সে এথিক্যালি মোরালি ক্যাপেবল আসলে জিনিসগুলো কিন্তু আমরা নিজেরাই কনভিন্স না আবার আমরা এটাও বলতে পারি না যে আট বছরের একজনকে আমরা দায়ী করব। আবার এটাও আমরা বলতে পারি না যে আঠারো বছরের একজনকে আমরা এক্সামশন দিব হ্যাঁ তো আমরা আমরা আসলে মানুষেরা কালকে আমাদের আলোচনার সাথে ওটা রিলেটেড আমরা মানুষেরা কিন্তু এক ধরনের তালে গোলে সিদ্ধান্ত নেই এবং আমরা নিজেরাই কনভিনস থাকার কারণে আমরা এগুলো নিয়ে আর কোয়েশ্চেন করি না কিন্তু এগুলো যখন আমরা যখন অন্যদের সাথে কথা কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করতে যাব তখন কিন্তু এটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যে অন হোয়াট বেসিস আমি এটাকে ঠিক করেছি এই ধরনের একটা ইনডিটারমিনেসি সেখানে আছে আচ্ছা আলোচনাকে তোমাদের কাছে বড়ই মনে হচ্ছে স্যার আপনি যে বললেন যে একটা দশ বছরের বাচ্চার মধ্যে যা থাকে প্রাণীরা ঠিক তাই করে তাহলে দশ বছরের বাচ্চাটা কি মানুষ না দশ বছরের বাচ্চা শুধু না পেটের মধ্যে যে পেটের মধ্যে দশ মাস থাকে না কোন বাচ্চা এখন দশ মাসে হয় না আট মাস থাকে নয় মাস সাত দিন স্যার আর এর আগেও হয়ে যায় আচ্ছা যাই হোক সাত মাসও হতে পারে এখন যেটাকে আমরা বলি যে পেটের মধ্যে একটা মানে পরিপূর্ণ বাচ্চা যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে ফিটাস ইভেন এ ফিটাস অলসো এ হিউম্যান বিং সেজন্যই তো আলোচনা হচ্ছে যে আমাদের অ্যাবর্শন করার অধিকার কতটুকু পর্যন্ত থাকবে একটা মা তার পেটের মধ্যে একটা বাচ্চা আছে এখন বাচ্চাটা যদি একটা স্বতন্ত্র প্রাণ হয়ে থাকে যারা অ্যাবর্শন বিরোধী তারা নিজেদেরকে বলে তারা প্রো লাইফ মানে তারা জীবনের পক্ষে তাহলে তোমার একটা একটা জীবন তোমার উপর নির্ভরশীল সেজন্য ওই জীবনটাকে হরণ করার যে কোনো ক্ষমতাকে তুমি নিতে পারো তারা প্রশ্ন তুলছে হ্যাঁ সুতরাং দশ বছরের শুধু নয় দশ মাসের শুধু নয় ছয় মাসের সময়ও একটা পেটের মধ্যে থাকা অবস্থাত সে কিন্তু একটা মানুষ সমতুল্য কিন্তু তাকে আমরা নৈতিকতার দৃষ্টিতে মানে নৈতিক দায়িত্ব পালন করার উপযোগী মনে করে কিনা দুনিয়ার কোনো ধর্মে কোনো আইনে কোথাও কখনো একটা দশ বছরের বাচ্চাকে ছেলে শিশু বা মেয়ে শিশু যাকে আমরা শিশু বলি শিশু আমরা কেন বলি আমরা শিশু বলি এই জন্য যে he or she is not capable of uh, bearing the ethical responsibility এখন ethical responsibility bear করার জন্য তার কতটুকু maturity দরকার সেটাকে সাধারণত ইউজুয়ালি আমাদের ধর্মে প্রজনন ক্ষমতার সাথে সম্পর্ক করা হয়েছে সে যদি বয়সন্ধি হয় প্রাপ্ত বয়স্ক হয় আচ্ছা আমাদের দেশের আইনের মধ্যে একটা বয়স ঠিক করা হয়েছে কথার কথা 18 বছর হলে সে ভোটার হবে তাহলে সে একটা মতামত দেওয়ার মতো ক্যাপেবল হবে কিন্তু কেন 17 বছর 17 বছর কথার কথা আহ মাস কথার কথা ২০ দিন হইছে তাহলে আঠারো বছর হওয়ার আগের দিন পর্যন্ত তার কি কি এমন ছিল না যেটা পরের দিন তার মধ্যে হয়েছে একটা তো নির্দিষ্ট টাইম দিতেই হবে তাহলে তো হয়ে যাবে এই দ্য পয়েন্ট যে আমরা একটা অ্যাপ্রক্সিমাইজেশন করি অ্যাপারেন্টলি একটা এনডিটেরমেন্ট সিচুয়েশনে আমরা একটা গ্রস সিদ্ধান্ত নেই কিন্তু এই গ্রস সিদ্ধান্তটা যখন তুমি আরেকটা এন্টিটি কথাগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ করতে যাবা তখন তো গ্রসলি করলে হবে না তখন তোমাকে এক্স্যাক্টলি করতে হবে ওকে তখন আমাদের এই প্রবলেম গুলো এসে দাঁড়ায় সো লেটস প্রসিড অন ফর দা নেক্সট পয়েন্ট আচ্ছা ডেভিড কে চার নম্বর পয়েন্টটা তোমরা দেখো ডেভিড যখন ফেলে আসা হয় লেফট ওয়ার্ক করা হয় তখন সে সে তার মাকে বলে যে আমরা কি একটা গেম খেলতে আসছি তুমি আমাকে ফেলে যাবা কতক্ষণ পরে আবার তুলে বা বল বলছে না আসলে তোমাকে আমি লেফট ওভার করতেছি ড্রপ করতেছি তখন সে মানে মানে একদম সিরিয়াসলি কান্নাকাটি করতে থাকে এবং সে বলতে থাকে এই যে কথাটা দেখো আই এম সরি ফর নট রিয়েল। তুমি আমি রিয়েল নই বলে আমাকে বাদ আমি 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 রিয়েল নই আমি খুবই দুঃখিত আমি আমি আমাকে মাফ করে দাও হ্যাঁ কিন্তু সে কেন ক্ষমা চাইছে কেন সে সরি বলছে সে যে রিয়েল নয় এর কি তার দোষ এবং তাকে রিয়েল বলা হচ্ছে না সেটা তোমরা আসলে সঠিক মনে করো স্যার মানে তাকে রিয়েল বলা হচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে যে এইরকম ব্যাপারটা মুভিটার মধ্যে আমার যেটা মনে হইছে আর যে দেখে যে আসলে তার মধ্যে যে ধারণাটা সে কিন্তু শিখছে সে কিন্তু প্রথম অবস্থায় মানে তাকে যেরকম ইনপুট দেওয়া হচ্ছিল সে সেরকম আউটপুট দিচ্ছিল কিন্তু যখন তার মানে আসল মানে মনিকার আসল ছেলে যখন কমা থেকে ফিরে আসলো তখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে কিরকম গ্যাপ মনিকা তার ছেলেকে নিয়ে ব্যস্ত এবং তারপর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে সে ইমিটেট করছে তার তার সেই ভাইটাকে রোবটটা আর কি মানে তার মানে অরিজিনাল যে হিউম্যান শিশুটা তাকে ইমিটেট করছে যেমন মাঝখানে দেখা যায় যে তারা খেতে বসছে মানে yeah but uh ইয়ার ছেলে মনিকার ছেলে অরিজিনাল ছেলে এত সাক্ষাৎছে আর কি তো দেখা যাচ্ছে কি ডেভিড এর করতে না পারে দেখা মানে সেও সাক্ষা হওয়া শুরু করে দিচ্ছে যার যার ফলে তার সাক্ষগুলো তার মুখের মধ্যে বিভিন্ন ক্যাভিটির মধ্যে ঢুকে তারকে কলাপস করছে হ্যাঁ কলাপস করছে জি স্যার তো এই ক্ষেত্রে সে মানে সে দেখছে যে আসলে হিউম্যান কিভাবে ইমোশনস প্রকাশ করে इवन যখন মনিকা তাকে গল্প শোনায় তো তার মধ্যে একটা মানে কিছু একটা হয়তোবা ইনার একটা অনুভূতি জাগ্রত হয় যে হ্যাঁ সামহাউ সে আমার আপনি হয় এবং সে যখন তাকে উডের মধ্যে ফেলে দিয়ে গেল তখন সে মানে এত মানে একটা মায়াবী দৃষ্টিতে এবং কাতরা ছিল যে না আমার দোষ না তুমি আমাকে মাফ করো এই মানে সে খুব গিলটি ফিল করছিল আসলে ব্যাপারটা হচ্ছে স্যার এখানে আমার মনে হচ্ছে যে তার মধ্যে যে মানে যে ফর্মাল যে ক্যাটাগরি ফর্মাল যে ক্যাটাগরি গুলো সে নিজে ডেভেলপ করছে মানে যেমন এআই প্রফেসর মানে এলেন হবি যখন এটাকে তাকে যখন মানে এক্সেপশনাল হিসেবে ক্রিয়েট করে তখন তার মধ্যে যে সেই অ্যালগোরিদমস গুলো দিয়েছিল এবং সেগুলো নিজে 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 একটা পর্যায়ে সে ডেভেলপ করছে যেমন আমরা মানুষ রেশনালিটি ডেভেলপ করছে ঠিক সেরকম ভাবে সেই যে তার যে ধারণাটা সে তার মেশিন লার্নিংটাকে ডেভেলপ করে সেই পর্যায়ে গেছে আর কি তো আমাকে এই ক্ষেত্রে না এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ শেষের দিকে তুমি যেটা বললে সেটা হচ্ছে যে অ্যালগরিদম নিজেকে নিজে ডেভেলপ করছে এখন আমাদের আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতে যাই তোমরা তো অলরেডি অনেক এক্সপার্ট হয়ে গেছো অনেকে বলে যে না তাদেরকে শিখাই দেওয়া হয়েছে তাদেরকে ইনপুট দেওয়া হয়েছে কিন্তু আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলাকে এখন থেকে ফেস করব তারা কিন্তু নিজেরাই অ্যালগোরিদম ডেভেলপ করতেছে বেসিক অ্যালগোরিদম গিবেন কিন্তু বেসিক অ্যালগোরিদমের উপর বেস করে যেমন আমাদেরকে স্কুল কলেজে শেখানো হয় সেটার ভিত্তি থেকে সারা জীবন আমরা জ্ঞান অর্জন করি ওকে এমনি করে ওরা কিন্তু অ্যালগোরিদম ডেভেলপ করছে এবং অ্যালগোরিদম ডেভেলপ করতে গিয়ে সে মানে শিখতেছে চাইল এন্ড নানা ভাবে আমরা যেভাবে লার্নিং করি মেশিনও ঠিক সেভাবে লার্নিং করে জি স্যার জি জি লার্নিং এর একটা পর্যায়ে গিয়ে সে তো তার মতো করে একটা রিয়েল হয়ে উঠবে জি স্যার সে রিয়েল না হওয়ার জন্য তাকে যে আমরা বাদ দিচ্ছি আসলে এই মেকানিক্যাল বাচ্চাটার মধ্যে এমন কি জিনিস নাই যে যার কারণে মনিকা তাকে মানে মনে করছে যে সে রিয়েল না এখানে সিনেমার একটা গ্যাপ আছে সেটা হচ্ছে যে টার্মিনেটর সিনেমার মধ্যে আছে যে যা আমরা কলার পরে ভিতরে কল কিন্তু ওই সিনেমাটা বানানোর সময় 2001 সালে এটা চিন্তা কারণে যে ভিতরেও কিন্তু রক্তমাংস দাওয়া দরকার ছিল হ্যাঁ ওই যে জম্বি আর গমটেচার কম আসে স্যার আচ্ছা তো পাঁচ নম্বর পয়েন্টে আসো আ পাঁচ নম্বর পয়েন্টে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে যে যে কি হবে একটা মানুষের সাথে হিউম্যানের সাথে রোবটদের একটা একটা সিভিল ওয়ার হবে এটা এটা স্পিলবার যে বানাইছে সিনেমা সে বলছে যে এটা একটা হতে পারে এবং কেন তারা রোবটদেরকে ধ্বংস করছে ফ্ল্যাশ ফেয়ার নামে গ্লাডিয়েটার স্টাইলে যে রোবটরা মানে অনেক সংখ্যায় বেশি হয়ে গেছে তাদেরকে যদি আমরা যদি এখন সংখ্যা না কমাই তাহলে তারা আমাদের উপরে একটা নিউমারিক্যাল সুপেরিয়রিটি অর্জন করবে হ্যাঁ সেটা এই এই জন্য এটা করা হচ্ছে তাহলে প্রশ্ন করা হয়েছে এখানে যে লাস্টে যে ওয়াই ক্যান উই জাস্ট লিভ ইন পিস উইথ রবার্টস হ্যাঁ ওকে তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো ওয়াই জাস্ট উই লিভ ইন পিস উইথ রোবট তার আগে আমার কথা হলো যে এখানেও কিন্তু একটা মানে সীমাবদ্ধতা আছে যারা সিনেমাটা বানাইছে তাদের সীমাবদ্ধতা হচ্ছে কি যে মানে এই রোবট গুলাকে ধ্বংস করতে হবে তাহলে রোবট সংখ্যা কমাইতে হবে আমাদের রোবট দরকার আমরা ধ্বংস করব। কিন্তু এখানে পয়েন্ট একটা একটা হচ্ছে যে রোবটরা তো সেলফ যাইতে পারে রোবট বানানোর সময় আমি এটা বলে দিলাম যেমন আমাদেরকে যদি ঈশ্বর তৈরি করে থাকে বা প্রকৃতি যদি আমাদেরকে আমাদের অস্তিত্বের কারণ হয়ে থাকে প্রকৃতিগতভাবে বা বা হুকুমে এই তো আমাদের মৃত্যুর একটা ব্যবস্থা আছে আমরা মরে যাই তেল সেভাবে রোবটরাও তো মানে একটা অ্যানিহিলেশন প্রসেসে যাইতে পারে সেটাদেরকে তো একদম কেটে কেটে ধ্বংস করা তো প্রজন্ম পরে না আর একটা হলো যে রোবটরা ধ্বংস করে রোবটকে কমানো হবে কারণ রোবটরা তো অটো জেনারেট করতে পারে এই যে অ্যালগরিদম নিজে নিজে ডেভেলপ করতে পারে আই রোবট সিনেমাতে যেটা আছে যে রোবট ফ্যাক্টরি রোবটরা রোবট বানাচ্ছে তো সেরকম যদি হয় এবং সেটা যদি এক্সপোনেনশিয়ালি বাড়ায় তাহলে তো সেগুলোকে ধ্বংস করে শেষ করা যাবে না সো স্যার রোবটরা কি সুইসাইড করতে পারবে মানে আমরা তো মানুষ এখন সুইসাইড করতে পারি আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু না দিল হ্যাঁ আমাদের তো রোবট তো তো সেই সুযোগিদা থাকার কথা হ্যাঁ কথা হ্যাঁ তাদের যদি সবকিছুই থাকে তাহলে সুইসাইড করার অধিকার থাকবে না কেন হ্যাঁ বা ইচ্ছেও বা থাকবে না কেন হ্যাঁ তারা যদি ভালোবাসতে পারে তারা ঘৃণাও করতে পারে আর যদি ঘৃণা করে সে নিজেকেও নিজে ঘৃণা করতে পারে সামটাইমস তাহলে রোবটের সাথে আমরা কিভাবে শান্তিতে বসবাস করতে পারি এই কোয়েশ্চেনের কি আনসার আছে তোমাদের কাছে কে বলবে একজন আমি কিছু বলবো হ্যাঁ তুমি অনেক বলছো তুমি না বলো এই বলো আমি কিন্তু এখন ইয়া দেখে ডাকা শুরু করবো আমার এখানে স্টুডেন্ট সংখ্যা কম মানে যে রোবট গুলো তৈরি করা হবে বা যে রোবট গুলা আমাদের হচ্ছে মানে নেক্সট জেনারেশনের যে রোবট গুলো থাকবে স্যার এগুলোতে একটা সিস্টেম ক্রিয়েট করে দেওয়া দরকার যে সিস্টেমটা হবে এমন যে তারা আপনি যেমন স্যার কিছুক্ষণিক্স এর কথা বললেন যে তাদের ভিতরে যে সিস্টেম গুলো থাকবে মানে এই সিস্টেম গুলোতে যেন তারা কিছু কিছুইন করে চলে মানে এথিক্স বাইরে না যায় তাহলে স্যার আমরা শান্তিতে বসবাস করতে পারবো ও আল্লাহ রে কানন তুমি তো আবার কন্ট্রাডিক্ট করলা নিজের সাথে তোমার প্রপোজিশন হচ্ছে যে তাদের নিজেদের এথিক্স আছে যাদের এথিক্স নাই কিন্তু সেনসেশন আছে তাদের ব্যাপারে আমাদের সিরিয়াস এথিক্স আছে অ্যানিম্যাল এথিক্স সাপোজ এনভায়রনমেন্টাল এথিক্স আর যাদের নিজেদের এথিক্স আছে যেমন আমাদের তাহলে আমাদের ব্যাপারে তো পরস্পরের এথিক্স আর অনেক বেশি তো তুমি যদি আগে থেকে এথিক্সের একটা बाउंड्री ঠিক করে দাও তাহলে তো তুমি তুমি একটা আমি যেটা বলি যে সবসময় একটা স্লেভারি চালু করলাম দে আর ক্রিয়েটেড ফর আনা স্যার আমি এআই ক্ষেত্রে স্যার একটা এথিকের বাউন্ডারি দিতে বললাম যে এথিক্সের বাউন্ডারি দাও এটা তোমার এথিক্যাল যে প্রপোজিশন যে এথিক্যাল এনটিটির ব্যাপারে তোমার অনেক বেশি এথিকাল হইতে হবে মানুষ মানুষের প্রতি অনেক বেশি এথিকাল হইতে হবে যত রাশে প্রাণীর ব্যাপার হবে তার চেয়ে অনেক বেশি স্যার মানুষের জন্যই তো স্যার এআই এর উপর কিছু এথিকেল এটা তো কলোনিয়াল পাওয়ার যারা আছে তারা মনে করে যে আমাদেরকে সেবা করার জন্যই এইসব নেটিভরা তাদেরকে আমরা উদ্ধার করতেছি তাদের জন্য গির্জা বানাচ্ছি তাদের জন্য মসজিদ বানাচ্ছি তাদের জন্য আমরা হাসপাতাল বানাচ্ছি তাদের জন্য রাস্তা বানাচ্ছি হ্যাঁ তাদের কাজ হচ্ছে আমাদেরকে সার্ভ করা আমাদের জন্য আমাদের পাঙ্খা টানা সে এমন কি করা যাবে যে মানে কিছু সংখ্যক রোবট তৈরি করলো বা যদি বেশি সংখ্যক করে তাহলে এমন প্রসেস করা যাবে কি যে মানুষ যেভাবে একটা নির্দিষ্ট সময় পর মারা যায় তো তার মধ্যে ওই ওই ক্যাপাসিটি দিয়ে দেবে মানে তার মানে যে কোন অবস্থাতেই তুমি তোমার টাকে মানে মেইনটেইন করতে চাও তাহলে তাহলে তো 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 শান্তি শান্তি আসবে না তখন মানে লেগে যাবে তখন সেটাই তো সেটাই তো সেটাই তো যারা কলোনিয়াল মাস্টার তারা মনে করে যে এইসব নেটিভদের পোলাপাইনকে পড়ালেখা শিখেলে অসুবিধা আছে এরা হলো কেরানে হবে ম্যাক্সিমাম হ্যাঁ আচ্ছা আমি সময়ের দিকে দেখছি যে আমাদের সময় খুব কুল আছে না আমরা এটা নিয়ে একটু হারি আপ করতে চাই তোমার কথাটা আমি আপাতত শুনছি না সাত নম্বর পয়েন্টে আসো এই যে রোবটদেরকে যে তারা যেভাবে ডিস্ট্রাকশন করছে কেটে কেটে ফেলা ফালাই দিচ্ছে অথচ রোবট গুলার মধ্যে কিন্তু একটা মানে অনুভূতি তাদের একটা আবেগ তাদের একটা এগুলো তৈরি হয়েছে তখনকার রোবটের তো এভাবে করে ডিস্ট্রাকশন এটা কি ব্রুটাল হচ্ছে মানে রোবট ধ্বংস করা যে রোবট গুলার মধ্যে সেন্সেশন আছে যে রোবট গুলার মধ্যে ফিলিংস আছে কথা কথা সাবজেক্টিভিটি বা কোয়ালি আছে তো সেগুলাকে এভাবে ডিস্ট্রয় করাটা কি মানে এটা কি মানে ব্রুটাল অ্যাক্ট হচ্ছে কই আমার কথা শোনা যাচ্ছে না হ্যালো শোনা যাচ্ছে তো তোমরা কইও না তোমরা কইও না আমি অন্যদের কাছ থেকে শুনতে চাই কও আজকে তো তপাসসুমকে দেখা যাচ্ছে খুব অ্যাকটিভ কও কিছু কও প্রশ্নটা আরেকবার আমি শুনতে পাইনি না দেখছো কারবার এত কোন বলার পরে শুনতে পাও না এই যে রোবটগুলাকে যে কাইটা কাইটা ফলায় দাও হচ্ছে যে রোবগুলার মধ্যে অনুভূতি আছে তো এটা কাজটা কি মানে মানে কাজটা কি ব্রুটাল হচ্ছে না

আচ্ছা খাওয়া দাওয়ার কথা বাদ দাও এই মুহূর্তে আমি নিঃশ্বাস নিচ্ছি কত অর্গানিজম আমার ইয়ার মধ্যে গিয়ে আমার ইমিউন সিস্টেম হাতে মারা পড়তেছে দুনিয়াটা তো দুনিয়াটা তো একটা ব্রুটাল মনে করো তুমি যে জন্ম आंसर আছে কিন্তু মানে স্যার আমি হয়তো বুঝে এখন দিতে না আচ্ছা ঠিক আছে তোমার সাথে আরো অনেক বিস্তারিত কথা হবে লেট আস প্রসিড অন দ্য নেক্সট পয়েন্ট আমি আট নম্বর বাদ দিয়ে নয় নম্বরে চলে যাচ্ছি নয় নম্বর আলোচনাটা আমি এখানে করতে চাচ্ছিলাম না কিন্তু আমাদের এখানে আছে আমি জাস্ট একটু বলে যাচ্ছি এটা নিয়ে হয়তো কোনো সময় কথাবার্তা বলা যেতে পারে তোমাদের সাথে কথা বলার ক্ষেত্রে এক ধরনের সোশ্যাল রেস্ট্রিকশন আছে তোমাদের মানে এটা সেকচুয়ালিটি নিয়ে আলোচনা তোমাদের তোমরা মোস্টলি যেহেতু ইয়াং আনমেরিড অর ডু নট লিভ ইন এ কাপল অর ইউ নো সেক্সুয়ালি ইউ আর কোট অ্যান্ড কোট ডিপ্রাইভড অ্যান্ড অ্যালোন সেগুলা নিয়ে আমি ডিটেলস এখানে কথা বলতে চাচ্ছি না কিন্তু কথাটা বাট আই থিং বলা উচিত স্যার এটা নিয়ে স্যার আই থিং বলা উচিত এবং আমাদের যে উইকলি যে আমরা যে সেমিনারের ব্যবস্থা করছি সেরকম একটা সেমিনারের মধ্যে তোমাদের মধ্যে থেকে কেউ আলোচনাটা প্রেজেন্ট করবে এবং সেখানে আমরা আলোচনাগুলো ডিটেলস করবো কথা হচ্ছে যে সেটা নিয়ে মধ্যে অফ আর্টিফিশিয়াল কথাবার্তা বলা হয়েছে এখন তুমি বা কেউ যদি এটাকে সাপোর্ট করে যে ঠিক আছে এটা হতে পারে আর্টিফিশিয়াল ইউ ইউনো সেক্সুয়ালিটি শুড বি মোরালি অ্যাপ্রুভ অর নট প্রহিবিটেড অ্যাটলিস্ট তো এখন এই আর্টিফিশিয়াল অ্যান্টিটি কথা কথা এখানে দেখেছে যাচ্ছে জিগালো যোগ একজন অ্যাডাল্ট মেল হিসেবে দেখেছে এখন অ্যাডাল্ট মেল না হয়ে কথার কথা সেটা যদি একটা টেন ইয়ার বয় হয় যার সাথে মহিলারা সেক্স করছে অথবা সেটা যদি হয় সাপোজ একটা ছোট একটা বেবি ফিমেল বেবি তার সাথে করছে তো হোয়াট দ্য প্রবলেম এবং সেটাকে যদি আমরা প্রবলেম মনে না করি তাহলে ওই যে একটা মোরাল প্রবলেমের কথা বলা হয় যে শিশুদের সাথে যৌনতা করতে চাওয়া এটা আমাদের যে কোনো সমাজে এটা মানে অস্বীকৃত বা এটাকে নিন্দনীয় মনে করা হয় সেই কাজটা হবে এবং সেক্স উইথ অ্যানিম্যালস অর আর্টিফিশিয়াল এনটিস উইথ অ্যানিম্যাল শেপ এরকম সো থিংস এই এই আলোচনাটার সাথে আলোচনাটা আমার দেখো অলরেডি আমার মানে মাত্র পনেরো মিনিট সময় আছে আমার আরো কিছু পয়েন্টস রয়ে গেছে সেই জন্য আমি এই আলোচনাটা ডিটেলস আরেক দিন করবো যদি সুযোগ হয় সেই কথা বলে আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি পয়েন্ট নাম্বার টেন দশ নম্বর পয়েন্টটা অলরেডি আমরা বসে আলোচনা করেছি কিছুটা এখানে একটা কথা দেখো যে আমি হাইলাইট করলাম ইজ ইট ইট টু দ্যাট হিউম্যান হিউম্যান কুড লাভ রোবট দো নর্মাল বিং তাহলে একটা রোবটকে কি মানুষ ভালোবাসতে পারে যেমন যেমন সত্যিকারের মানুষ সেভাবে তো আমাদের বর্তমান সময়ে আমরা কিন্তু এই ধরনের আচরণকে মনোবিকার বা সাইকোলজিক্যাল মানে প্রবলেম হিসেবে মনে করি যে কথার কথা কেউ একটা কিছুকে কথার কথা কেউ বিড়াল পছন্দ করে কিন্তু সে কয়েকটা মানুষকে মেরে কেটে তারপর তাদের গোস্ত খাওয়ানো শুরু করলো হ্যাঁ তো মানুষের জীবন হচ্ছে বিড়ালের জীবন তার কাছে গুরুত্বপূর্ণ তখন আমরা বলবো যে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম সাইকোলজির ভাষায় সেটাকে বলা হয় অবসেশন এটা হতে পারে কাম টু নাম্বার এগারো নম্বর পয়েন্ট আমি বাদ দিচ্ছি এটা খুব একটা জরুরি কিছু না বারো নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে ডেভিড যে মেকানিক্যাল বাচ্চাটা তার ডিজায়ার আছে সে সেলফ মোটিভেটেড রিজনিং আছে তার এবিলিটি আছে টু চেঞ্জ হিজ ওন ড্রিম তার ড্রিম হচ্ছে রিয়েল হওয়া তাহলে প্রশ্নটা হলো হোয়াট ইস দ্য কানেকশন বিটুইন লাভ দিস আদার তাহলে ততটুকুর তার এই ভালোবাসা এই পেটের মধ্যে ভালোবাসা এই ভালোবাসাকে তার মধ্যে কগ্নেটিভ অ্যাভিলিটি তৈরি করবে যেমন করে আমরা ডেভিড মধ্যে দেখতে পাই যে তার মধ্যে একটা রিজনিং প্রসেস আমরা দেখতে পাই এবং তার একটা অ্যাবিলিটি টু চেঞ্জ হিজ ড্রিম একটা লক্ষ্যের মানে মানে অগ্রসর হওয়া এই বিষয়গুলোকে আমরা দেখতে পাই তো এই জিনিসগুলো কি ভালোবাসার কারণে উদ্ভূত হতে পারে এটা নিয়ে আমরা একটু খানিকক্ষণ আলোচনা করব কে বলতে চাও এমিলি ভৌমিক এমিলি ভৌমিক তুমি কি শুনতে পাচ্ছো আমাকে

এখন এই পোষা প্রাণীটার মধ্যে কি কগনেটিভ ফ্যাকাল্টি ডেভেলপ করবে রিজনিং রেশনালিটি ডেভেলপ করবে আউট অফ লাভ মানুষের যেরকম মানে সহজাত প্রবৃত্তি গুলো বা যেরকম সে বুদ্ধিভিত্তিক কিন্তু ওই প্রাণীটা তো ওরকম হতে পারবে না তার ওর মধ্যে ওর কিছু সীমাবদ্ধতা থাকবে যেটা যার কারণে মানুষের মতো অতটা দেখাতে পারবে না সেটা হ্যাঁ হ্যাঁ ফাইন ফাইন তো এমিলি তাহলে তলে কি তুমি বলতে হচ্ছে ভালোবাসা থাকা এক জিনিস আর কগনিটিভ ফ্যাকাল্টি মানে রেশনালিটি রিজনিং ক্যাপাসিটি থাকা ভিন্ন জিনিস হ্যাঁ স্যার হতে পারে এরকম কারণ স্যার দেখেন আমি ওই বিড়ালটা হ্যাঁ ওই বিড়ালটা আমার প্রতি মানে ওর এই ভালোবাসাটা থাকবে কিন্তু সেটা আসলে কি বলবো আসলে স্যার আমি গুছাই বলতে পারতেছি না আসলে সেটা আসলে স্যার মানুষের মতো হবে না মানে একটা মানুষ যেরকম মানে ভালোবাসে বা ওটা প্রকাশ করে বা সব সময় ওর সাথে থাকবে বলে একটা ইয়া করে কিন্তু প্রাণীদের মধ্যে স্যার এই জিনিসটা খুব একটা মনে হয় হবে না দেখা যাবে যে ওই জায়গায় যদি আমার জায়গায় যদি আরেকটা মানুষ এসে ওকে আমার মতো একই রকম ভালোবাসে ও ওকে ভালোবাসবে আমার মতে মতো একটা দেখা যায় আর কি আচ্ছা তোমার এই কথাগুলোর সাথে তোমার ক্লাসমেট ফজলেত আব্বি কানুন কিন্তু স্ট্রংলি ডিজেগ্রি করবে কারণ হম স্ট্রংলি করোনা স্যার আমার এখানে একটা অন্য কথা শুনে আমার একটা কোয়েশ্চেন আসতেছে মাথায় আর কি হম সেটা কি মানে হাউ ক্যান সি আন্ডারস্ট্যান্ড দ্যাট যে মানে প্রাণীটারে যে এরকম ইমোশন থাকবে না বা নাই যে প্রাণীটা শাশনাদের পায় পায়ে ঘুরে আমাদের সাথে থাকে বা আমাদের আমরা তাড়িয়ে দিলো আমাদের কাছে আবার আসতেছে কিন্তু এইখান থেকে উনি কিভাবে প্রুফ করে যে তার এই ধরনের অ্যাফেকশनिटीটা নাই বা না না নাই তো সে বলে নাই হবে না উনি বলছে যে হবে না 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 হবে না বলতে যে তার রেশনাল কগনেটিভ ক্যাপাসিটি বিল্ড আপ হবে না সেটা বলতে চাচ্ছো নাকি হ্যাঁ স্যার অবশ্যই এটা কিভাবে মানে স্যার আমার প্রশ্ন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে স্যার প্রাণীটাকে যখন এই ক্ষেত্রে প্রাণীটাকে যখন আমি যখন ধরলাম আমি তারাই দিলাম ঠিক আছে তো তারাই দেওয়ার পরে যখন তারাই দেওয়ার পরে যখন আমি আরেক আরেকটা ও যে ওকে যখন আরেকজন নিয়ে যাবে বা আরেকজন ওকে পালবে পুষবে বা ওকে খাবার দিবে ও তখন ওর প্রতি আমার আমার ব্যাপারটা তখন ভুলে যাবে ও মানুষের ক্ষেত্রে তো সেটা আপনার যদি ভালোবাসার মানুষটাকেও আপনি তাড়ায় দেন সে আবার আসে আবার তারায় দেন আবার সে যদি আরেকজনের কাছে চলে যায় এবং সে দেখবে যে ultimately আপনাকে ভুলে গেছে গেছে প্লাস ঘৃণা করা শুরু করে দিছে তাই এখানে মানুষের সাথে প্রাণীর ওই জায়গায় পার্থক্য আচ্ছা আমরা কিন্তু এখানে কিন্তু মানে ভালোবাসাটা আমাদের পয়েন্ট না আমাদের পয়েন্ট হচ্ছে ভালোবাসা ভালোবাসা মানে লাভ কোনো এন্টিটির মধ্যে কগনিটিভ এবিলিটি তৈরি করতে পারে কি না যেটা ডেভিডের ক্ষেত্রে আমরা দেখতে পাই ডেভিডের মধ্যে যে কগনিটিভ এবিলিটি তৈরি হয়েছে এটার সাথে তার ভালোবাসার সম্পর্কটা কি নেসেসারি নাকি ইউ নো কন্টিনজেন্ট স্যার ডেভিডের মধ্যে যেটা মানে আমরা দেখতেছি বা আমি সিনেমাটা অবশ্য দেখি নাই যতটুকু আপনাদের থেকে শুনছি এটা অনেকটা মানুষের মতো হয়ে গেছে ওর যে ও যে

যে আর্মি ট্রেনিং এর রোবট সে এরকম একটা সিচুয়েশনে দেখা গেল যে সে একটা সিদ্ধান্ত নিছে যে মানে সে মানে আরেকটা রোবট কে সে রেস্কিউ করছে হ্যাঁ তো সেইটাও তো একটা মানে ইমোশনাল ডিসিশন নাকি হ্যাঁ স্যার এখন একটা কলিগ বা ও সহযোদ্ধাকে আচ্ছা গতকালকের সেমিনারে যারা ছিলে যে মানে ওই যে পিঙ্কি যে বলল আমাদের পিঙ্কি চক্রবর্তী যে মানে একটা মিলিটারি ট্রেনিং এর রোবট সে আরেকটা রোবটকে সে মানে রেস্কিউ করে সেটা নিয়ে চলে গেছে পালায়ে গেছে আর কি হ্যাঁ নিজের প্রজাতির লোকটাকে মানে নিজের প্রজাতির লোকটা হবে না নিজের প্রজাতির যে এন্টিটি সেটাকে সে করেছে এটা কি তার একটা ইমোশনাল ডিসিশন হয়েছে না রেশনাল ডিসিশন হয়েছে স্যার ওখানে তো স্যার মানে মানে উনি যে ভিডিও ক্লিপের কথা বলছে ওখানে কিন্তু স্যার দুইটা রোবট ছিল না ইনস্ট্যান্ট আর একটা চলে আসছে মিলিটারি ট্রেনিং এ তখন তার কাছে অপশন ছিল স্যার হয় একজন মানুষকে বাঁচাতে হবে নতুবা তার ওই মানে আরেকটা এআই কে বাঁচাতে হবে এই ক্ষেত্রে স্যার মানে ইনস্ট্যান্ট যে ডিসিশন সেই ডিসিশনের উপর ডিপেন্ড করে আর কি যে ইনস্ট্যান্ট ডিসিশনটা নিল ওই একটা রোবট যেটা আছে সেটাকে বাঁচানোর জন্য বা সেটাকে রেস্কিউ করার তার ডিসিশনটা ইমোশনাল নাকি রেশনাল স্যার এখানে ইমোশনাল রেশনালের বাইরে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে স্যার মানে ওটা ছিল এরকম যে মিলিটারি ট্রেনিং এ রোবটকে মানুষ আঘাত করলো রোবট মানুষকে আঘাত করবে না বা ক্ষতি করবে না এরকম একটা সিস্টেম তার ভিতর দিয়ে দেওয়া ছিল তো দ্যাটস হোয়াই স্যার সে যখন ডিসিশন টা নেয় যে এখানে হয় মানুষকে বাঁচাতে হবে না হয় তার আরেক মানে যে চলে আসছে আরেকটা এআই সেটাকে বাঁচাতে হবে সেক্ষেত্রে স্যার তার যে সিস্টেমটা দেয়া ছিল ভিতরে যে সিস্টেমটা দেয়া ছিল এইটার উপর ডিপেন্ড করে সে ডিসিশনটা নিছে যেহেতু সে মানুষের কোনো ক্ষতি করতে পারতেছে না বা মানুষকে মানুষের ক্ষতি করবে না বা মানুষ তাকে আঘাত করলে তার কিছু করবে না সেই দিক দিয়ে স্যার আমি মনে করি সে যার যে ডিসিশনটা নিছে এটা হচ্ছে ঠিক স্যার না আবার কি বলা যায় স্যার আসলে নতুন কোনো ওয়ার্ড তৈরি করতে আমি তো এটা দেখি নাই তো সে কি ইয়াকে মানে সেই নতুন যে রোবটটা আসছে সেই রোবটটাকে নিয়ে পালায় গেছে জি স্যার আচ্ছা 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 তো রেশনাল না হলে ইমোশনাল হবে ইমোশনাল না হলে রেশনাল হবে আমরা বিষয়টা তো ওইভাবে বাইনারি চিন্তা করি সাধারণত সিস্টেম হবে স্যার আচ্ছা তো ইয়াতে আমরা যে কন্টেন্টটা দেখছিলাম এখানে আরো কিছু পয়েন্ট আছে সেগুলো আমি আর আলোচনা করছি না এই যে স্টোরিটা সিনেমাটার এই সিনেমাটার স্টোরিটা হচ্ছে যে এখানে পিনাকিও একটা স্টোরি আছে বাচ্চাদের কাহিনী হ্যাঁ তো এই স্টোরিটা হচ্ছে এই পিনাকিও স্টোরির সাথে মিলানো যেখানে সে কি হতে চায় সে তো মানে তাকে হ্যাপি করার জন্য তখন তারা বললো যে ঠিক আছে ওই রোবট বলল বললো যে আমরা তোমার মাকে তৈরি করে দেবো আমরা এরকম হিউম্যান ডিএনএ থেকে আমরা হিউম্যান তৈরি করেছি কিন্তু সে হিউম্যান কোনো একটা অজ্ঞাত কারণে সেগুলো সারভাইভ করে নেয় সেগুলো এক বেলা বা একদিন এর মধ্যে তারা আবার মানে মানে চির নিদ্রায় মানে চলে গেছে মানে ঘুমিয়ে গেছে বা মরে গেছে তো তোমার মাকেও সেভাবে আমরা ক্রিয়েট করে দেব কিন্তু সে কিন্তু বাঁচবে না সে যখন ঘুমিয়ে যাবে দিনে শেষে আর ঘুম থেকে উঠবে না আর ইন দ্য মিন টাইম তুমি হোল্ডেতে তুমি তাকে মানে অন্য কোন বিষয়ে কথা বলতে পারবে না যেটা তার মেমোরির সাথে কনফ্লিক্ট করে। মনে করো আমাকে তুমি এমন একটা কথা বললা যেটা আমার মেমোরির মধ্যে কাজ করছে না। তখন আমার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। এরকম। কোনো কনফ্লিক্ট যা তৈরি না হয়। এইভাবে করে তেমন এমন রোবট কি তৈরি করা সম্ভব কি না মানে মানে এটা তো পুরোটাই হচ্ছে যে একটা কল্পকাহিনী, সায়েন্স ফিকশন। এটা তো মানে এটা তুমি একটা থট এক্সপেরিমেন্ট হিসেবে বলতে পারো আর কি। আমরা এটা আলোচনা করছি যে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ট্রং সেন্স এটার উপর বেস করে সিনেমাটা করা হয়েছে তাহলে এটাকে পর্যালোচনা করে আমরা আমাদের লেখাপড়াগুলোকে রিভিউ করলাম ব্যাপারগুলো সেটাই স্যার এগুলোর সাথে যে স্যার যে হুমায়ুন আমাদের একটা ফিকশন আছে স্যার যে মানবিক একটু ইয়া আছে এটা কিন্তু অ্যাড করা যায় মানে যদি আমার কাছে ততটা ভালো লাগে না কিন্তু ওনার ইয়াটাই ছিল এরকম যে সুপার পাওয়ারের কম্পিউটার পুরো মানব জাতিকে কন্ট্রোল করতেছে মানব জাতির কখন বাচ্চা নিবে কখন কার কোন লোন সৃষ্টি করবে কিনা বা নেওয়ার সময় কার হয়েছে কারণ এইগুলা সব ঠিক করে দিচ্ছে আর কি রোবটই ঠিক করে দিচ্ছে তো স্যার এই ক্ষেত্রে এটা তো স্যার একটা কল্পনা থেকে তৈরি করা হুম 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 মানে এগুলা আমরা এমন ভাবে পড়তেছি মনে আমাদেরই মনে হচ্ছে যেন বাস্তব হয়ে যাচ্ছে আচ্ছা তো আমরা এখান থেকে লাস্টে কিছু অংশ আমি একটু পড়ে শোনাতে চাই তোমাদেরকে দ্য রিয়লাইজেশন ইজ নট হোয়াট উই ক্যান বাট শুড বিকাম সো মানে আমাদের ব্যাপারটা এমন কি পারবো কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে যে হোয়াট শুড উই বিকাম আওয়ার ওন সেলস আউট অফ দ্য বিগ আমরা কি মানে জগতে আমরা একটা একটা মানে অ্যাডভান্স সিভিলাইজেশন একটা সুপ্রিমিসি নিয়ে আছে এই হিউম্যান সুপ্রিমিসিটা খণ্ডিত হয়ে যাবে সেই কি আমাদের করা উচিত কিনা ডু উই এলিমিনেট অল চান্সেস অফ নিউ বার্থ জাস্ট বিকজ ইট শুড বি মোর কনভেনিয়েন্ট টু বিল্ড এ চাইল্ড অর হ্যাভ এ চাইল্ড ইন অ্যান আইপড লাইক ইন দ্য ম্যাট্রিক্স তাহলে আমরা কি মানে এই যে মানে মায়ের পেটে যে গর্ভধারণ কষ্ট এগুলো না করে আমরা তাহলে কথার কথা মেশিনের মধ্যে বাচ্চা তৈরি করলাম যে তারপরে সেটাকে আসলে আমাদের জন্য উচিত হবে এবং তাতে করে যে আমাদের যে হিউম্যান বন্ডিং যেটার কারণে আমরা এতটুকু পর্যন্ত সিভিলাইজেশনাল ডেভেলপমেন্ট করতে পারছি সেই বন্ডিংটাকে তৈরি হবে আমাদের অসুবিধাগুলোকে লাঘব করার জন্য আসলে আমাদের ভেরি এক্সিস্টেন্সটাকে আমরা কি মানে কম্প্রোমাইজ করে ফেলতেছি আহ উইদাউট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং আদার দেন হাউ মাছ মানি ক্যান বি মেডার কনভিনিয়েন্স তাহলে আমাদের অধিকতর সুবিধা এবং আমরা কিভাবে টাকা পয়সা কামাব এই নিয়ে সবাই ব্যবসা করতে এখন দেখো বহুজাতিক কোম্পানিগুলো তোমাদের মধ্যে আমাদের মধ্যে নানা ধরনের স্ট্যান্ডার্ড তৈরি করতেছে এভাবে হলে সুন্দর হবে তাহলে সুন্দর হওয়ার জন্য তোমার এটা এটা করতে হবে এভাবে হলে তোমার এটা স্ট্যান্ডার্ড হবে তাহলে স্ট্যান্ডার্ডটা অর্জন করার জন্য আবার তুমি সারা জীবন ছুটতে থাকো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কিন্তু ভাবতে হবে এমন কি হচ্ছে যে যে পসিবলি উই ডিমোট আওয়ার সেলফ টু লোয়ার স্পিসিস ইনস্টিড অব দ্য রুলার অব দ্য আর্ট তাহলে জগতে যে রুলার পজিশনে আমরা আছি মানুষের যে এথিক্যাল তার সিভিলাইজেশনাল সুপ্রিমেসি সেগুলোকে কম্প্রোমাইজ করে আমরা কি তাহলে লোয়ার স্পিসিসের মতো শুধুমাত্র মানে আমাদের কমফোর্টের পিছনে থাকবো এই প্রশ্নগুলো মানে এই সিনেমাটার মধ্যে আমরা তুলতে পারি আসলে ফিল ফিল্মস তোমরা এখানে যেটা ইউআরএল দেখতে পাচ্ছ এটা একটা ইউআরএল এখানে মধ্যে ফিলোসফিক্যাল ফিল্মগুলোর সম্বন্ধে এরকম ডিটেলস বর্ণনা আছে এমন কি তোমরা আমাদের এই কন্টেন্টে দেখেছ টার্মিনেটর সিনেমাটার উপর আস্ত একটা বই আছে এরকম একটা মোটা বই শুধু টার্মিনেটর সিনেমাটার এই যে ইয়ার উপরে টার্মিনেটর সিনেমাটার কাহিনীর উপরে হ্যাঁ আমি আমার কন্টেন্টের মধ্যে সেটা শুধু মানে এটা কন্টেন্টটা সূচিপত্রটা শুধুমাত্র তোমাদের দিয়েছি যে কত ডিটেলস সেখানের মধ্যে আলোচনা হয় আমিও মাঝে মাঝে আমাদের স্টুডেন্টদের সাথে বলি যে আমরা মানে ফিলোসফি অফ ফিল্মস এরকম নামে একটা কোর্স হয়তো মাস্টার্সে ইয়ে করব এটা করলে খুবই এনজয়িং হবে তো এই আই সিনেমাটার উপরে আমরা যে আলোচনাটা করলাম সে আলোচনাটা আমাদেরকে যতটা স্যাটিসফাই করেছে তার চেয়ে অনেক অনেক বেশি কোন আমাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন রয়ে গেছে যে আমরা এই পয়েন্টগুলো আমাদের মধ্যে আরো আলোচনা হওয়া উচিত অ্যাটলিস্ট আমার কাছে আলোচনাটা হয়তো যথেষ্ট থট প্রপোকিং হয়েছে এইসব পয়েন্ট নিয়ে আমরা পরবর্তীতে সময় সুযোগ হলে আরো ডিটেলস আলোচনা করব আর নেক্সট ক্লাসে আমরা কোন সিনেমাটার উপর আলোচনা করতে পারি হোয়াট ইজ ইউর চয়েস স্যার আই রোবট আয়রোবট তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসটা হবে কোন দিন মঙ্গলবার 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 আজকে রোববার মঙ্গলবার পরশু হ্যাঁ পরশুদিন তাহলে আমরা আয়রোবট সিনেমাটার উপর আলোচনা করব আজকের মতো এখানে আমরা শেষ করতে পারি ওকে ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক